সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। নমস্কার, আপনারা দেখছেন সুন্দরবন গ্রিন নিউজ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরে। বিগত দিনের কপিলমুনি মন্দিরে দর্শনার্থীদের আসার পথের কঠিনতাকে দেখে বলা হতো সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। কিন্তু বিগত কয়েক বছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বলিষ্ঠ নেতৃত্বে এই গঙ্গাসাগর আসার রাস্তা এতটাই সরল এবং সুগম হয়েছে, একদিনে গঙ্গাসাগর পরিদর্শন করে পূর্ণ স্নান করে পুণ্যার্থীরা কলকাতাতে ফেরত যেতে পারে। কিন্তু করোনা মহামারীর বিরুদ্ধে দীর্ঘদিন লড়াইয়ের জন্য আমরা বেশ কয়েক মাস লকডাউনে প্রত্যেকেই গৃহবন্দী। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। ভান্ডারি মার্বেল ও স্যানিটারি মেগা শোরুম, আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন। কাকদ্বীপ বাজারে এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্টসেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাজরিয়া, লেভিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস। কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে আজই যোগাযোগ করুন। চলছে রাজ্যের বিভিন্ন জায়গাতে সরকারি নির্দেশ অনুযায়ী কন্টেনমেন্ট জোনগুলোতে লকডাউন। তো এই মুহূর্তে এই লকডাউন পিরিয়ডে আমরা দাঁড়িয়ে রয়েছি কপিলমুনি মন্দিরের ঠিক সামনে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই জনশূন্য হয়ে রয়েছে এই মন্দির প্রাঙ্গণ, কপিলমুনি আশ্রম প্রাঙ্গণ। বিগত বছরগুলিতে বিশেষত মাঘী পূর্ণিমা এবং পৌষ পার্বণে বাইরে থেকে আসা পুণ্যার্থীর ভিড় লেগেই থাকত, এবং সেই সঙ্গে সারা বছর বিভিন্ন মানুষ তাদের মনের কামনা নিয়ে পুজো দিতে আসতেন। কিন্তু এই ভয়াবহ পরিস্থিতিতে লকডাউনের কারণে এখন একেবারেই পুণ্যার্থী বলুন, জনশূন্য বলুন, জনহীন হয়ে রয়েছে গঙ্গাসাগরের সেই বিখ্যাত পবিত্র কপিলমুনি মন্দির। মুহূর্তে আমরা কপিলমুনি আশ্রমে পেয়েছি আমাদের মাঝখানে সুন্দরবন গ্রিন নিউজের পর্দায় একজন প্রশাসনিক পুলিশ কর্মীকে, যিনি আজকের দিনে এখানে এই মন্দিরের ডিউটিতে রয়েছেন। ওনার কাছ থেকে জেনে নেব বর্তমান লকডাউন পিরিয়ডে কিভাবে কোনো রকম দর্শনার্থী আসতে পারছে কিনা বা কোনো যাত্রী প্রবেশ করতে পারছে কিনা। নমস্কার স্যার, সুন্দরবন গ্রিন নিউজের পর্দায় আপনাকে স্বাগত। আপনি তো আজকে এখানে ডিউটিতে রয়েছেন, তো এই মুহূর্তে লকডাউন পিরিয়ড, সমস্ত কিছু ভয়াবহ পরিস্থিতি সব মিলিয়ে এই মন্দির কিভাবে চলছে? মন্দিরে এখন লোক সেরকম হয় না, মানে টুকটাক আসে, বাইরে থেকেও আসছে, সেরকম ভিড় সেই আগে যে ভিড় সেই ভিড় নেই, মোটামুটি ফাঁকাই থাকে। মানে আমাদের এটা খোলা হয় সকাল 6টায় আর বন্ধ হয় রাত্রির 8টায়, ওই পর্যন্ত এরকম ফাঁকা ফাঁকা টুকটাক টুকটাক করে লোক আসে, এর বেশি লোক আসে। যদি কোনো পুণ্যার্থী কিংবা যদি কোনো সাধারণ মানুষ এখানে পুজো দিতে আসে, তাদের জন্য কি পুজো দেওয়ার জন্য সরকারি কোনো বিধিনিষেধ রয়েছে, যেমন ধরুন মাস্ক ব্যবহার করা, কি একসঙ্গে কতজন প্রবেশ করতে পারবে? হ্যাঁ, এইখানে এখন মানে ওই লকডাউনের জন্য 8 জনের বেশি দোকান ঢুকতে দেওয়া হচ্ছে না, আর আপনার মাস্ক পরতে হবে, ওই হাতে মধ্যে লাগিয়ে নিয়ে ভিতরে ঢুকলো, 8 জনের বেশি কেউ ঢুকলো। অসংখ্য ধন্যবাদ সুন্দরবন গ্রিন নিউজের পর। এই মুহূর্তে আমরা সুন্দরবন গ্রিন নিউজের টিম একেবারেই রয়েছি সেই পবিত্র কপিলমুনি মন্দিরের অন্দরমহলে, এবং আমরা আমাদের মাঝখানে পেয়েছি বর্তমানে কপিলমুনি মন্দিরের সেবায় যিনি রয়েছেন, দায়িত্বে যিনি রয়েছেন সেই পূজারীকে, তার সঙ্গে আমরা কথা বলবো। নমস্কার স্যার, সুন্দরবন গ্রিন নিউজ মে আপকা স্বাগত হ্যায়। আর অভি তো লকডাউন চল রহা হ্যায় और यात्रियों का कोई भीड़ भी नहीं है, फिर भी हम सुंदरबन ग्रीन न्यूज के ओर से जानना चाहेंगे, सरकारी कोई विधि निषेध मानकर पूजा क्या चल रहा है अभी? हाँ, सरकार ने आदेश दिया था एक महीने पिछले महीने 9 तारीख को मंदिर खोल दिया जाए, मध्य में कभी कभी लॉकडाउन अब चल रहा है इस समय 1 सप्ताह का, उसका भी निर्वाह किया जा रहा, कैसे कैसे होगा, कैसे कैसे जाएगा सामान सब। और एक साथ अभी कोई पूजा देने के लिए आएगा तो एक साथ कितने लोग प्रवेश कर सकते हैं? 5 लोग एक साथ, उससे ज्यादा नहीं।
मिनिमम 5 लोग और मास्क वो सब नजर करके तभी मंदिर में प्रवेश मिलता है, वैसे नहीं मिलता। बहुत बहुत धन्यवाद सुंदरगढ़ ग्रीन न्यूज के ओर से। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গঙ্গা সাগর তীরে, একেবারে সেই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে রয়েছি আমরা সুন্দরবন গ্রিন নিউজের টিম, যেখানে সারা বছরই পুণ্যার্থী পুণ্য স্নানের জন্য আসে, লেগে থাকে পুণ্যার্থীর ভিড়। কিন্তু বর্তমানে দীর্ঘ লকডাউনের কারণে জনশূন্য এবং পুণ্যার্থী শূন্য হয়ে রয়েছে এই গঙ্গাসাগরের সাগর প্রান্ত। আপনারা সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়, যেখানে এবং চারিদিকে দেখা যাচ্ছে এই সাগর তীরে যেখানে বহু ঝাউ গাছ ছিল সেগুলো একেবারে গত 20 মে আমফান ঘূর্ণিঝড়ের কারণে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে, চারিদিকে ঘটেছে সবুজের মৃত্যু। আশেপাশে সাগর তীরে থাকা ছোটোখাটো খাবারের দোকান, চায়ের দোকানগুলি, প্রত্যেকটা দোকানই একেবারে বিধ্বংসে পরিণত হয়েছে এই আমফান ঘূর্ণিঝড়ের কারণে। লকডাউন এবং আমফান ঘূর্ণিঝড় একেবারে বিধ্বস্ত করে তুলেছে সাগর দ্বীপকে। সেই চিত্র সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়। ক্যামেরায় মধুসূদন জানার সঙ্গে আমি কোয়েল মণ্ডল, আপনারা দেখছেন সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন। সন্ধ্যা রূপসজ্জা, নারায়ণপুর বাজার নামখানা দক্ষিণ 24 পরগনা, এখানে সিটি গোল্ড ও শ্রীহরির যে কোনো গহনা 20% ছাড়ে পাওয়া যায়।